খবর আসছে ভোটারদের প্রভাবিত করার, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। হর জায়গা মে ধনিয়াখালি হর জায়গা মে এই সহায়তা কেন্দ্র মে তৃণমূল সরকার ইস পার্টি যে তৃণমূল সরকার হ্যাঁ ও লোক আপনে লোক ইহা পে করকে লগাযা আর উসকে পাশ আগে দেখেঙ্গে যে টিএমসি কাজ ভোটার স্লিপ হ্যাঁ ও স্লিপ লেকে প্রভাবিত কর রে সবকো সবকো প্রভাবিত কর ইহা পে কমপ্লেন আয়া ইহা পে কমপ্লেন আয়া হ্যালো এই ধনিয়াখালি থানা আমি বলতে হবে কি অভিযোগ আপনার বিরুদ্ধে কি আমাকে যখন আমাকে সরকারি আমার ডিউটি হচ্ছে একজন আসবে ভোটার আসবে কোন বুথে যাবে সেটা আমাকে জিজ্ঞেস করবে আমি তাদের সাহায্য করব তাছাড়া আমার কোনো কাজ নেই যারা ধরুন জানে তারা চলে যাচ্ছে যারা জানতে পারছে না যারা উনি অভিযোগ করছেন ওই ব্যক্তি অভিযোগ করছেন যে আপনি এবং বিএলএর সোমা ম্যাডাম বলছে সোমা ম্যাডাম ও স্কুলে আছে ওই বুথে আছে আমি না আমার নাম সোমা ম্যাডাম নয় আপনার নাম আমার নাম রাধারানী ভট্টাচার্য ওই যে ছোট্ট ছাত্র একদম এসছে দিদি আমি থানাতে আপনার নামে ডায়েরি করবো আপনি প্রভাবিত করছেন যান এগুলো নিয়ে যান যে কাজটা করতে দিয়েছে সেই কাজটা না করে সবাইকে হুমকি দিচ্ছে না যান লোকাল থানা আছে আমি বলছি আপনার নাম কি কি কিভাবে প্রভাবিত এখানে মহিলা বসেছিল দুজন সোমা আর একজন বসেছিল এখানে পুরো শুনলাম এখানে এতক্ষণ আগে মহিলাদের পুরো আটকে রেখে দিয়েছিল সবাইকে বলছে 12টা 1টার পর দেখো কি হয় বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে মানে পুরো মহিলাদের দিয়ে এটাকে পুরো চালাচ্ছে এখানে এসে বলছি বলছে না জনগণের কাজ করছে নাকি তারা তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করছে সব দেখতেই পাচ্ছেন এই বুথ সহায়তা কেন্দ্রগুলো সবচেয়ে কাল হয়েছে এইখান দিয়ে তৃণমূল ভোট করাচ্ছে কোনো কিছু নেই এইখান দিয়ে তৃণমূল ভোট করাচ্ছে পুরো আপনি কি অভিযোগ করেছিলেন আমাদের এখান থেকে বিজেপি কর্মীকে থ্রেট করা হয়েছিল বিজেপি কর্মীদের বলা হচ্ছিল যে 1টার পর আর বুথে থাকতে দেবে না এরকম থ্রেট করা কি ভোটার আমি এই বুথের এজেন্ট বিজেপির এজেন্ট কি বলা হয়েছিল কে বলেছে তৃণমূলের যে বিএলও সরকারি যে বিএলও ছিল তিনি বলেছিলেন যে সোমা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের কর্মীদের বুথ সভাপতিকে থ্রেট দিচ্ছেন যে 1টার পর বাইরে কোনো বিজেপি কর্মীকে থাকতে দেবো না আমরাই অভিযোগ করছি সরকারি যে এই বুথের বিএলও তিনি আমি একবার আমি দেখাবো এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় তিনি বুথের ভিতরে গিয়েছেন এবং এখানে যিনি আইসিডিএস কর্মী ছিলেন তাকে কিন্তু মূলত বাইরে বার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে দেখা গেল সিআরপিএফ এর বিএসএফ এর যারা ছিলেন তারাও কিন্তু সেই মহিলাকে বার করে দেন এবং বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি হয় বাকবিতণ্ডা হয় এবং সেই বাকবিতণ্ডা থেকে সরাতে এবং যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় তার জন্য কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন তিনি গিয়ে তিনি দেখছেন প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারের সঙ্গে কথা বলছেন পিঙ্কি এই মুহূর্তে কি ভোট চলছে সাধারণ ভোটার যারা এসেছেন তারা কি ভোট দিতে পারছেন লকে চট্টোপাধ্যায় 142 এবং 143 নম্বর বুথ ধনিয়াখালী বিধানসভার মধ্যে পড়ছে সেই বুথে আসেন না আমরা তো চিনি না ওনাকে নাম্বার 2 বুথ সহায়তা কেন্দ্র যে মহিলারা এসেছেন আমাকে তো দেখেন চিনেন তৃণমূলের স্লিপ ওদের কাছে একটাই স্লিপ আছে তৃণমূলের স্লিপ দেখাচ্ছেন ওরা তো করতে পারে না আমরা আছি কেন এখানে
ওটাই তো বলছি, ওখানে দেখাতে পারে না, প্রভাবিত করতে পারে না। একটু আগে আমাদের লোকেদেরকে এসে বলেছে, আমি কেন এলাম এখানে, এত ভোট থাকতে এখানে, বলেছে যে ভোট ভর্তি করে একটা ভোট দেখাবো কি হয়। দেখো মূলত এখানে এসে যারা সেন্ট্রাল ফোর্স ছিলেন, কেন্দ্রীয় বাহিনী ছিলেন, তাদের কাছে অভিযোগও করেন লকেশ চট্টোপাধ্যায়। তিনি এসে জানান যে এখানে যে বিএলও রয়েছেন এবং একই সঙ্গে যে আশা কর্মী এখানে ছিলেন অথবা আইসিডিএস কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ যে ভোটারদের প্রভাবিত করছিলেন। এবং এরপর কেন্দ্রীয় বাহিনীর কাছেও যেমন অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কাছেও ফোনের তরফে ফোন মারফত তিনি অভিযোগ করেন। সব তৃণমূলের লোকজনকে ঢুকিয়ে রেখেছে, তারা বিএলও ওয়ানের একটা ফলস কার্ড করে এসে তারা তৃণমূলকে ভোট দিন বলে তৃণমূলের স্লিপ নিয়ে প্রভাবিত করছে। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারছেন ভোটারদের হুমকি দিচ্ছে। বিজেপি কর্মীরা যারা আসছে ভোট দিতে বলছে 11টা 12টার পর কি হয় দেখে নেব, নিজেরাই বলছে। এবং এইভাবে যেভাবে চলছে, আমি নির্বাচন কমিশনকে আমরা সবাইকে জানাচ্ছি, এখনো পর্যন্ত কোনো কিছু নেয়নি, তারা বলছে আমরা নেব। এবং বেঙ্গল পুলিশকে পুরো ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, এটা তো হয় না। আমি প্রত্যেক তো যে জায়গায় যাচ্ছি বেঙ্গল পুলিশকে বার করছি, বেঙ্গল পুলিশের এন্ট্রি নেই এখানে। আমি করে যাচ্ছি আমার মতন করে, তারা কি করবে দেখা যাক। অশান্তি বিভিন্ন জায়গায় গয়েশপুরে আক্রান্ত বিজেপি, এবং এরই পাশাপাশি উত্তপ্ত হয় কাঁচরাপাড়া, বিজেপির ক্যাম্প অফিসেও ভাঙচুর চালানো হয়, স্বরূপনগরেও রক্তাক্ত বিজেপি, হুগলিতে ভুয়ো এজেন্টের অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়, আরামবাগে বিজেপি কর্মীকে মারধর। যাবতীয় খবর ভোটের, পঞ্চম দফার ভোটের যাবতীয় খবর নিয়ে আমরা আবারও ফিরবো, তবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এক বৃদ্ধ, তিনি ভোটের জন্য বুথে গেলেন, ভোট দিতে তিনি বুথে গেলেন, তার হাতে ভোটের কালি লাগানো হলো, কিন্তু শেষ পর্যন্ত তিনি ভোটটা দিতে পারলেন না। তিনি জানাচ্ছেন বনগাঁর ছয়ঘড়িয়ায় ভোট দিতে না পারা অভিযোগ বৃদ্ধের। তিনি বলছেন তার নাকি ভোটার তালিকায় নাম নেই, এমনই দাবি বৃদ্ধের, অথচ তার হাতে ভোটের কালি লাগিয়ে দেওয়া হলো। কি বলছেন এই বৃদ্ধ শুনুন। আমরা আজকে যেভাবে দেখছি সকাল থেকে ভোটের ছবি, সেই ভোটের ছবিতে বিভিন্ন ঘটনা অভিযোগ আকারে উঠে আসছে, সেই নিয়ে আমরা একটার পর একটা বিশ্লেষণে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্যানেলে অনিন্দ সিনহা রায়, রাজনৈতিক কর্মী যিনি তৃণমূলের সমর্থক, এবং রয়েছেন বিজেপির মুখপাত্র রাজর্ষী লাহিড়ী। আপনাদের দুজনের কাছেই আসবো, প্রথমেই আমি রাজর্ষীর কাছে আসবো। রাজর্ষী, একটা বিষয় আমরা একটু আগে দেখলাম, যেখানে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, আর অন্যদিকে সকাল থেকে আমরা বিভিন্ন ছবি দেখাচ্ছি যেখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, বুথে ভুয়ো এজেন্ট ঢোকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠে আসছে। আর সার্বিকভাবে যে ছবিটা আমরা লাস্টে দেখলাম, একজন বৃদ্ধ, তার হাতে ভোটের কালি লাগিয়ে দেওয়া হলো, কিন্তু ভোটটা তার দেওয়া হলো না, ভোটের তালিকায় নাকি তার নামটাই নেই, এটা কি হচ্ছে, এটা কি গণতন্ত্র? প্রথম কথা হচ্ছে, ভোটের লাইনে দাঁড়িয়ে একজন ভোটার যখন ঢোকে, তার হাতে একটা স্লিপ থাকে, বা সে যদি তার নিজের বুথ নাম্বারটা জেনে থাকে, প্রিসাইডিং অফিসারকে বলবে আমার এত নম্বর বুথ, এত নম্বর পার্ট, তিনি ভোটার লিস্টটা খুলে দেখবেন, হ্যাঁ এই নামটা আছে, তারপরে পাশের লোকটার কাছে একটা স্লিপ দিয়ে পাঠাবেন,
তিনি হাতে কালি লাগাবেন, তারপরে তিনি সেখান থেকে যাবেন ভোট দান ইভিএম মেশিনটা যেখানে আছে, এটা হচ্ছে প্রসেস। তো নাম যদি না থাকে তাহলে পরে স্লিপটা কে ইস্যু করলো এবং তারপরে উনি পাশের লোকটার কাছে গেলেন কি করে যে হাতে কালি লাগালো, মাঝখান থেকে তারপরে উনাকে বার করে দেওয়া হলো, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ছাপ্পা করার নতুন অভিনব একটা প্রসেস, এটা বার হয়ে গেছে। এই ধরনের প্রসেসগুলো যেমন থাকে তার আইনের ফাঁক ফোকর দিয়ে কিভাবে যেন অন্য ঘটনাগুলো সামনে আসছে। অনিন্দ বাবুর কাছে যাব, আপনি যে দলকে সমর্থন করেন সকাল থেকে সেই দলের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ, কি বলবেন, কি কেন হচ্ছে এটা, যে দলের এত নাকি ভোট আগে থেকেই গ্যারান্টেড তাদের এইগুলো করার কি দরকার? আমার কাছে খবর এসেছে টিটাগড়ে 215 নম্বর বুথে বিজেপির ভুয়ো এজেন্ট বসেছিল, তাকে তুলে দেওয়া হয়েছে। আর আপনারা এক্ষুনি দেখাচ্ছিলেন তারকেশ্বরের ঘটনা, আসলে ব্যাপারটা কিন্তু দেখুন আপনার বলছি, ভোট তো দেবে মানুষে, জনসাধারণ যাবে তার নিজের ভোটটা দেবে, এখানে তো আবার সেই একই কথা উঠে আসছে। অনিন্দ বাবু আপনি বলতে বলতেই হুগলি থেকে